ছিনতাই ও গাড়ি পোড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন বলেন, ধানমন্ডি এলাকায় গ্রেপ্তার মোহাম্মদ নূর আলম হাবু ও মোহাম্মদ আলমাস অনেকদিন ধরেই প্রাইভেট কার ব্যবহার করে ছিনতাই করে আসছিল। পরে অভিযোগের ভিত্তিতে তাদেরকে ধাওয়া করে ধানমন্ডি থেকে কল্যাণপুর এলাকায় গিয়ে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে রাজধানীর মিরপুরে পল্লবীতে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মোহাম্মদ আসাদুল তালুকদার এবং মোহাম্মদ ইউসুফ শেখ নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। শিকড় পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ এবং সেই অপরাধীদের ব্যবহৃত কিছু জিনিসপত্র, যার মধ্যে দুটি চাপাতিও ছিল এবং গাড়িটি ছিল, সেটি সহ তাদেরকে ধৃত করা হয়। যে দুজনকে গ্রেপ্তারকৃত হয়, গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ নূর আলম হাবু, যার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে এর আগেই, এবং মোহাম্মদ আলমাস, যার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। একটি শিকড় পরিবহনের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং যে অগ্নিসংযোগ করা হয় সেই জায়গা থেকে দুজন নাশকতাকারীকে হাতে নাতে ধৃত করা হয় এবং তাদের পেছনে কারা কাজ করেছে সেটিও আমাদের তদন্তে বেরিয়ে আসছে। আমরা আশা করি যে এর পেছনে যারা কাজ করছে তাদেরকেও বের করতে সক্ষম হবো।